नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। मुख्यमंत्री की घोषणा के अनुरूप पूजा समितियों द्वारा किए जाने वाले अनुदान को फरक्का प्रशासन द्वारा फरक्का के 69 क्लबों को दिया गया। रविवार की दोपहर फरक्का के बीडीओ कार्यालय में 69 क्लब के सचिव को सरकारी अनुदान सौंपा गया। प्रशासन को प्रत्येक क्लब के मंडल के आसपास कई थीम बनानी चाहिए, जिससे लोगों में जागरूकता पैदा करने में मदद मिलेगी। उदाहरण के लिए डेंगू से बचाव के लिए घर के आसपास पानी जमा ना हो, प्रशासन द्वारा कुछ ऐसे विषयों का अनुरोध किया गया है। यदि समाज स्वस्थ होगा तो लोग स्वस्थ होंगे। फरक्का प्रशासन ने इस जागरूकता शिविर के माध्यम से लोगों को जागरूक होने का आह्वान किया कि संघर्ष से समाज स्वस्थ रहेगा और इससे लोगों को लाभ होगा। আমি ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের পশ্চিমবাংলার যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকটা ধর্মের মানুষকে সমান নজরে নিয়ে চলছেন। আমাদের পশ্চিমবাংলাতে এখানে কোনো রকমের ধর্মের বিভেদ নাই। আপনারা জানেন এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে সাধারণ মানুষ থেকে নিয়ে দুঃস্থ অসহায় মানুষের পাশে কীভাবে থাকা যায়, তার জন্য প্রত্যেকটা উৎসবে উনি অংশগ্রহণ করেন এবং দুস্থ অসহায় মানুষের মুখে হাসি ফুটানোর চেষ্টা করেন। এতটা অতিমারি সংকটের মধ্য দিয়েও পশ্চিমবাংলা চলছে, তার মধ্যেও আমাদের যে বাঙালির যে উৎসব সেটা যেন ভাটা না পড়ে, মানে উৎসবটা যেন আমাদের ক্ষীণ না হয়, ছোটো না হয়, তার জন্য এই কষ্টের মাধ্যম দিয়েও গতবার চাইতেও 70,000 টাকা করে প্রত্যেকটা পুজো মণ্ডপকে অনুদান দেওয়া হলো। আমরা চাইব আগামী দিনে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে যেন আমরা এই উৎসব পালন করতে পারি, প্রত্যেকটা মানুষের মুখে যেন আমরা হাসি ফোটাতে পারি। ধর্ম যার যার উৎসব সবার, আমাদের এই কেন্দ্রীয় সরকার এতটা লাঞ্ছনা করার পরেও আমরা যে বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছে তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাবো। ফরাক্কাবাসীর তরফ থেকে গোটা পশ্চিমবাংলা ব্যাপী যে দুর্গা উৎসব চলছে, বিভিন্ন দেশ বিদেশ থেকে আমাদের এই দুর্গা উৎসব দেখার জন্য মানুষ আসেন, তাদেরকে আমরা এই দুর্গা উৎসবকে আমরা জানেন কি যে আমরা বিশ্বব্যাপী একটা সুনাম কুড়িয়েছি আর কি। আমাদের এই দুর্গা উৎসব বাঙালির উৎসব, পার্টিকুলার কোনো একটা জাতের নয়, সকলের উৎসব। আমরা সকলেই এই দুর্গা উৎসবে মেতে উঠি, খুব ভালো লাগে। ছেলে মেয়ে গোবচ্চা নিয়ে আমরা প্রত্যেকটা পুজো মণ্ডপে যাই, সব ধর্মের মানুষ যায়, আমরা পূর্ণ সহযোগিতা করে আমরা এই উৎসবকে পালন করি। এই উৎসব যেন সবার জীবনে সব সুখ সমৃদ্ধি ভালোবাসা বয়ে আসুক এই কামনায় আমরা। কতগুলো প্যান্ডেলকে দিলেন, কতগুলো কাছে চেক দিলেন? 69টা আছে, তার মধ্যে 3টা একটু মানে ইয়ে আছে আর কি, কালকে নেবে। তো আমাদের এখানে রেজিস্টার যেগুলো আমাদের ক্লাব বা পুজো মণ্ডপ আছে আর কি, সেগুলো 69টা দেওয়া হলো। আর আমরা মানে ব্যক্তিগতভাবে তো প্রত্যেকটা পূজা মণ্ডপের পাশে থাকি আর কি, সেটা আমাদের বাঙালির একটা আবেগ, বাঙালির একটা ভালোবাসা, এটাকে আমাদের ধরে রাখতেই হবে এবং আমরা আপ্রাণ চেষ্টা করি প্রত্যেকটা মানুষকে সাথে নিয়ে চলার চেষ্টা করি। দুর্গা উৎসবে সবাই আমরা বাঙালি মেতে উঠি। অনেক দূরে আপনারা অপেক্ষা করছেন, আর দেরি করতে চাই না, আমরা চেক ডিস্ট্রিবিউশন করতে যাচ্ছি এখন। চেকের মধ্যে আপনারা দেখে নেবেন কোনো ভুল আছে কিনা, আমরা ক্রস চেক বারবার করে নিয়েছি এবং চেকে কার নামে চেক হবে সেই ব্যাপারে বিস্তারিত গ্রুপের মধ্যে আপনাদের এবং আমাদের নোডাল কয়েকজন আছে আপনাদের সাথে আশা করি কন্ট্যাক্ট করেছেন। তার সত্ত্বেও বিগত বছরে কিছু ভুল হয়েছিল, এবার হয়তো ভুল হওয়ার কথা নয়। যদি চেক তুলতে অসুবিধা হয় আমাদেরকে জানাবেন, তবে দেরি করবেন না। এই 70,000 টাকা যে গ্র্যান্ট দেওয়া হচ্ছে, গভর্নমেন্ট গ্র্যান্ট, এর মূলত কারণটা আমি বলে রাখি। সাধারণ লোকের কথা মাথায় রেখে তাদের জীবনের জীবন মূল্যবান জীবনকে বাঁচানোর জন্য, সাধারণ লোক ভালো থাকার জন্য আপনাদের প্রত্যেকটা পুজো কমিটির মাধ্যমে কিছু অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমে এই জিনিস করার জন্যই কিন্তু অনুদানটা দিচ্ছেন। যেগুলোর মধ্যে এই ডেঙ্গি যেটা দেখছেন, ডেঙ্গি প্রতিরোধ যেন করতে পারা যায় তার প্রচার, তার অ্যাওয়ারনেসটা আপনার সেই প্যান্ডেলের মাধ্যমে হবে। সেফ ড্রাইভ সেফ লাইফ, প্রতিবার অ্যাক্সিডেন্ট হচ্ছে, অ্যাক্সিডেন্টের মাত্রা কমানোর জন্য সেফ ড্রাইভ সেফ লাইফের উপরে যে সমস্ত অ্যাওয়ারনেসমূলক ফ্লেক্স আছে, যে সমস্ত অ্যাওয়ারনেসমূলক থিম আছে, সেইগুলো উপরে 25,000 টাকা করে এক্সট্রা অনুদান দেওয়া হবে। যেটা গত বছর এবং তার আগের বছরও 21-22 সালেও 25,000 টাকা করে এক্সট্রা সেফ ড্রাইভ সেফ লাইফের উপরে পুরস্কৃত করা হয়েছে। যোগীপুর পুলিশ ডিস্ট্রিক্টের তিনখানা
साधारण लोक सुस्थ मोटरसाइकेल नहीं जाए हेलमेट जान पड़े चार चाका नहीं गेले सीट बेल्ट जान पड़े डेंगू प्रतिरोध কিভাবে করতে হবে এই অ্যাওয়ারনেস গুলো করার জন্যই কিন্তু আপনাদের এই অনুদান গুলো দেওয়া হচ্ছে তাহলে সাধারণ মানুষের কথা সাধারণ মানুষের জীবনের কথা ভেবেই এই অ্যাওয়ারনেস গুলো জন্য আপনাদের অনুদান গুলো দিচ্ছে ক্লাব বডি আপনার ওই প্রত্যেকটা খুঁজে পাবেন মাধ্যমে তো আমরা অনুরোধ করব আপনারা সেই ধরনের ফ্লেক্স গুলো টাঙাবেন এবং আপনাদের যে পূজো প্যান্ডেল হবে সেই পূজো প্যান্ডেলে নো ওর মধ্যে রাখবেন নো স্মোকিং জোন নো ফায়ার ক্র্যাকার জোন মানে আতশবাজি বাজানো যাবে বাজানো যাবে ফাটানো যাবে না স্মোকিং করা যাবে না এই ধরনের কিছু নির্দিষ্ট রূপে দেওয়া হচ্ছে পোস্ট করে নিয়ম কানুন গুলো এগুলো আপনারা মানবেন ফায়ার ব্রিগেডের যে সমস্ত ইনস্ট্রাকশন আছে সেটা মানবেন যাতে কোনো রকম ভাবে দুর্ঘটনা না ঘটে সেইগুলোর দিকে মাথায় রাখবেন পূজো কমিটি কোনো রকম ভাবে কোনো অপ্রীতিকর ঘটনা কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্ন হোক এরকম কোনো ঘটনা যদি ঘটতে চলে মানে আমাদের চোখের সামনে হয় সঙ্গে সঙ্গে থানাকে খবর করবেন এবং ইমিডিয়েট আপনারা ক্লাব কর্তৃপক্ষ সেটাকে অ্যাপ্রিহেন্ড করবেন প্রিলিমিনারি আপনারা যতক্ষণ পুলিশ না যাচ্ছে ততক্ষণ আপনারা আটকে রাখবেন যাতে স্প্রেড আউট না হয়